আর এই যে আমাদের বরবাবু রেডি হয়ে বেরিয়ে গেছে পুরো ধুতি টাওয়াল গায়ে নিয়ে, তার এখন আশীর্বাদ পর্ব শুরু হবে, তারই প্রস্তুতি পর্ব চলছে, তো তোমরা দেখো। ও হ্যাঁ, প্রসঙ্গত বলে রাখি, এই বরবাবু আর কেউ নন, ইনি আমার মামা হয়। তো দেখা যাক, চলো, সবাই তো খুবই এক্সাইটেড, জানি না মামু এক্সাইটেড আছে কি না। আর এরপর মামুর আশীর্বাদ পর্ব শুরু হলো, তো মামুকে দেখো একবার গাইস, জাস্ট মামুকে দেখো একবার, মামুর মুখটার দিকে তাকাও একবার, দেখো মামুর এক্সপ্রেশনটা, জানি না মনে মনে কী ভাবছে মামু, যা রোদ দিচ্ছে ভাবারই কথা। এই রোদের তাপ আর তার সাথে সাথে ছিল চ্যাটচ্যাটে গরম, সব মিলিয়ে ব্যাপারটা আমাদের আনন্দ মাটি করার মতোই ছিল। কিন্তু তবু আমাদের আনন্দ মাটি করতে পারেনি, সবার মুখেই হাসি ছিল, আর হাসি তো থাকবেই বিয়ে বাড়ি বলে কথা, তাই এর ব্যতিক্রমও ঘটেনি। আর এরই সাথে চলেছে ক্যামেরার কারুকার্য, আর এই সুন্দর মুহূর্তটাকে সবাই নিজের মতো করে নিজেদের ফোনে ক্যামেরাবন্দি করে চলেছে। আর আমিই বা বাকি থাকি কেন, তাই আমার ব্লগিংও চালু রেখেছিলাম। আমাদের মামার স্ত্রীর আশীর্বাদ পর্ব চলছে, এদিকে দেখো, ঠিক আছে, দেখো মাসি আছে, মাসি হাই করে দাও, দিদি আছে পেছনেটা, দিদি ঠিক আছে, এটা মাসি হয়ে যায়, দেখো তোমার আছে, আর এই বিয়ের ব্লগটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আমার ইউটিউব চ্যানেলে, ঠিক আছে, তো যারা যারা সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে দাও, সেটা চলো পাশে থাকবে। দেখছো ফটো তোলার কথা ক্রেজ, এই যে দেখো ক্যামেরাম্যান, আর এগুলো আমাদের সব মডেল, জাস্ট ক্রেজটা দেখো, ক্রেজটা ফটো তোলার ক্রেজটা দেখো, দেখো